আজকে তো হোয়াইট মিশন সংগঠন থেকে যে আপনাদের মাস্ক তুলে দিচ্ছে সব দোকানদার বন্ধু ভাইদের এবং সঙ্গে লাইফ বয় সাবান, আপনারা এটা কেমন ভাবে দেখছেন যে মাস্কটা কতটা পড়তে হবে, আপনাদের সচেতন হতে হবে এবং যারা ক্রেতা হিসেবে এসছে সেই হিসেবে কিছু বলুন, কেমন মনে হচ্ছে প্রোগ্রামটা? প্রোগ্রামটা ভালো মনে হচ্ছে। মাস্কটা পরা কতটা জরুরি? বিশেষ জরুরি। আর আপনাদের উচিত কি যে ক্রেতা যারা আসবে তাদেরকেও কিন্তু পরে থাকলে আমি বিক্রেতা আপনার দুজনেই করতে হবে, নাহলে কিন্তু লেনদেন করা যাবে না বিক্রি করতে। আপনার নাম? আমরা হোয়াইট মিশন ওয়েলফেয়ার সোসাইটি অফ হলদিয়ার পক্ষ থেকে এবং আমাদের এখানকার যে বাজার সমিতি, এই বাজার সমিতির সহযোগিতা নিয়ে এখানে যত দোকানদার আছেন এবং যত ক্রেতা আছেন, আমরা আজকের মাইকিং করলাম, মাইক প্রচার করে আমরা বললাম যে মাস্ক পরতেই হবে এবং মাস্ক না পরা যে অপরাধ, আমরা অনুরোধ করব যে আপনারা সবাই মাস্ক ব্যবহার করুন। এবং আজকে আমরা এটা নিয়ে ব্যাপকভাবে প্রচার করলাম এই দুর্গাচক মার্কেটে, সমস্ত ব্যবসায়ী তাদেরকে বলবো আপনারা মাস্ক ব্যবহার করুন এবং যারা ক্রেতা তারা ক্রেতা যারা আসবেন এখানে মাস্ক ছাড়া আসবেন না কেউ, এই বার্তাটা আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই। আপনারা সরকার সম্পাদক হোয়াইট ভিশন ওয়েলফেয়ার সোসাইটি অফ হলদিয়া, কতজনকে মাস্ক দিলেন আর সাবান? আজকে আমরা 2000 জনকে মাস্ক এবং স্যানিটাইজার সাবান যেটা বলে আমরা আজকে বিতরণ করলাম এবং এই কর্মসূচি আমরা আগামী দিনে আরো চালাবো। আমরা মানুষের মধ্যে সচেতনতা বার্তা কি ঠিকমতো পৌঁছচ্ছে আপনার কি মনে হয়? আমরা আমাদের ন্যাশনাল নেটওয়ার্ক বা ফেসবুকে আমরা দেখেছি, দেখে তার সঙ্গে সঙ্গে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করছি, এই অ্যাপিলটা সবার কাছে পৌঁছে দিতে চাই যে আপনারা সবাই মাস্ক ব্যবহার করুন, আপনারা সবাই ডিস্টেন্সিং বজায় রেখে বাজার করুন, পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং ক্রেতা এবং বিক্রেতা